বৃহস্পতিবার চন্দ্রপুর এলাকায় ভোট প্রচারে বাইক র্যালি করল কংগ্রেস। পশ্চিম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুবল ভৌমিকের সমর্থনে এদিন কংগ্রেসের এই বাইক র্যালি অনুষ্ঠিত। আগামী 11 এপ্রিল রাজ্যের পশ্চিম লোকসভা আসনে নির্বাচন। নির্বাচন যত এগুচ্ছে, রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারে ততই তেজি ভাব পরিলক্ষিত। সে মেজাজে বৃহস্পতিবার চন্দ্রপুর এলাকায় ভোট প্রচারে বাইক র্যালি করল কংগ্রেস। পশ্চিম লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিকের সমর্থনে এদিনের এই বাইক র্যালি অনুষ্ঠিত। এই পরিস্থিতিতে জাতীয় কংগ্রেসের পক্ষে ঝনরোল নেমেছে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস প্রার্থী সুবল। এলাকা আমরা আজকে রোড শো করব, চারিদিকে ব্যাপক প্রচার হচ্ছে এবং জাতীয় কংগ্রেসের পক্ষে মানুষের ঢল নেমেছে। চন্দ্রপুর থেকে শুরু হয়ে এই বাইক র্যালি মরিয়মনগর, খয়েরপুর প্রভৃতি এলাকা পরিক্রমা করে এই বাইক র্যালিকে ঘিরে কংগ্রেস নেতা কর্মী সমর্থকদের মধ্যে অপরিসীম সাড়া পরিলক্ষিত। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বোল।